অনেকে বলে জীবন নাকি একটা যাত্রা, ঠিকানার খোঁজে অবিরত ছুটে চলা। কিন্তু ঠিক ঠিকানা কি পাওয়া যায়? যা পাওয়া যায় তা হলো তিক্ত মধুর ভাবনার বাইরের কিছু মুহূর্ত, কিছু ঘটনা, কিছু সংযোগ, কানেকশন। কিছুদূর এগুলি এসব কাকতালীয় ঘটনা প্রচণ্ড অর্থবহ হয়ে ওঠে একসময়। রঙিন প্রজাপতির মতো সাবলীল অস্থিরতায় জানিয়ে যায়, যেখানে আছি সেটাই তো ঠিক ঠিকানা। তবু ছুটে চলার তো শেষ নেই, আমরাও ছুটি, তবে খোঁজে নয়, সংগ্রহে। ট্রেন মিস করা থেকে শুরু করে একজন কমপ্লিটলি আননোন মানুষের বাসায় উঠে যাওয়া, ফিগারিং আউট যে বাসাটা অনেক অসম, মানুষটা অনেক 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 নাইস। আমরা ট্রেন মিস করছি, পাপিও বলো। হ্যালো, খুব ভালো লাগছে, এখন আমরা দেখে বসে ড্রাইভ করে নিয়ে। পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। কাকতালা একজন ফ্যান, জানি ভাই, হু ওয়াজ এ কমপ্লিট স্ট্রেঞ্জার, অফার্ড আস টু স্টে ইন হিজ প্লেস। আমরা তার বাসায় যাই, বাসাটা অসম্ভব সুন্দর। জানি ভাই অসম্ভব নাইস একজন মানুষ। চোখ বুঝে মিলের ভুলে দুটো শুকনো লাল গোলাপ মিশে যাবে রাজপথে গভীর ঘুমে। ঘুমের শেষে হয়তো রোদেলা এক সকাল যাবে, আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ চেনা বৃত্তের আবর্তে আবারও আবার দেখা হলে রেস্টুরেন্ট ক্যালিস্টোতে। আমরা মিউজিক করতেছি খুব অল্প টাইম ধরে,
কিছু তিন মাস হলো কিছু মানুষ গান করতেছে একসাথে, আরো মানুষ আসে যায়, একটা আইডিয়া, একটা কোলাবোরেশন প্রজেক্ট। সো আজকে আমরা একটা গল্প বলবো আপনাদের, গল্পটা আমার, আপনার, আমাদের। গল্পটা আমাদের অসাধারণ তিক্ত মধুর হাসি কান্না ভরা অতি সাধারণ জীবনের, অনেক জন্ম থেকে যাত্রা, যাত্রাপথে চড়াই উত্তরাই, তার সাথে অবিচ্ছেদ্য কিছু মুহূর্ত, রূপান্তরে অনিবার্য কিছু অনুগল্প, যার সমষ্টি হলাম আমি, আপনি, আমরা। অনেক অনেক দিন আগে শরতের শিউলি ঝরা ভোরের কোলে পৃথিবীর সীমাবদ্ধতা, সীমান্ত আর সময়ের কারাগারে জন্ম নেয় এক জীবন, বাকি সবার মতোই নির্লিপ্ত, সবার মতোই নির্দোষ। মাতৃগর্ভ থেকে চোখ ফুটতেই সাদা কমলার শিউলি ঝরায় আনমনে আসক্ত সে বুঝতে পারেনি শিউলির সাথে তার সখ্যতা কত গভীর। অবশেষে যখন বাস্তবতা তাকে ধরে বেঁধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রতিটি শিউলির বিসর্জনের গল্প, সে মিল খুঁজে পেল না তেমন, কিন্তু বুঝতে পারল আধারের মাঝে সুবাসিত আলোর অঞ্জলি দিয়ে স্নিগ্ধ প্রশান্তিতে চিরতরে ঝরে পড়ার মতো সুন্দর এ জীবনের কিছু হতে পারে না। শেষের জন্য নয়, শেষের আগে শান্তির জন্য। তাই সাত থেকে গেল জীবনের জন্য কিছু উপহার রেখে ক্ষণিকের প্রশান্তি জড়িয়ে শিউলি হয়ে ঝরে পড়ার। চাঁদের অবসারে হলিতে গলিতে দেয়ালে মাটিতে ঝরেছে, দেয়ালে মাটিতে সুরে শিখি, সময় অসময়ে হঠাৎ বাতাসে পাথর ভেতর বাদে জলে নেমে, অচেন সাগরে অজানা কারণে হেঁটে হেঁটে মন ভরে গেছে, খুঁড়ে খুঁড়ে সব উড়ে চলে যায়, তোমার আজ যেন থেমে আছে। আমাদের এই জীবনে কেন, লাইফের পারপাসটা কি? মানতে ইচ্ছে করে না সবসময়, তবে দিন শেষে যে উত্তর থেকে যায় তা কারাগারে আটকে রাখা যে কোনো বন্দির সহজ ব্যাখ্যার সারমর্মে মিলে যায়। শুধু শুধু ধরে এনেছে
মানা না মানার অতিরঞ্জিত সার্কাস চলতেই থাকে। এটা অধিকাংশের কোপিং মেকানিজম, সাথে চলতে থাকে হিসেব, কার মূল্য বেশি, বুক পকেটে ছাপা টাকা নামের কাগজের নাকি অনেক একাকিত্বের মাঝে একটু আপন ভাব বিনিময়ের, একটু অন্য মনস্কতার খোঁজে নির্জনতাকে আলিঙ্গন নাকি মন্দের ভালো আঁকড়ে ধরে দিশেহারা নিজেকে সান্ত্বনা দেয়া। কিসের জন্য এত কিছু? যাতে সময়ের সুদৃষ্টিতে আসা যায়, সান্নিধ্যে থাকা যায়। বলুন, কেটেছে কি সময়ের ভুলে যাবার ভয়? না কেন মন তো আবার একটু বেশি বুঝে, যা বুঝে তাই ভাবে, তাই খোঁজে, তাই দেখে, তাই সৃষ্টি করে। সৃষ্টি হয় অপলাপ, ডিনায়াল, জোর করে খুঁজে বের করে সব অসঙ্গতি, উদ্ভট অদ্ভুত ঘটনা অথবা অবিশ্বাস্য কিছু মুগ্ধতা, মিশে যায় অপরিচিত কিছু অনুভূতিতে। আর মনে মনে একই মন্ত্রপাঠ, সব এখানে কল্পনা আর বাস্তবতা ঘর ছাড়া, সব এখানে কল্পনা আর যত সব যুক্তি মার কাছে মুক্তি ঘর ছাড়া। আজ নয় কাল নয় হয়ত কোনদিনই নয়, কথা দূর খুঁজে পাবে তোমাকে। এখানে কল্পনা না সারা সবে কানে কল্পনা না না না
একটা সময় বিভ্রান্তি সকল বোধের রাজত্বে যুদ্ধ ঘোষণা করে। চলতে থাকে কোনো মহাকাব্যের সস্তা ছায়াছবি রূপান্তরের মতো পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির ক্রমাগত লড়াই। একটি সাধারণ পানির গ্লাস আধা শূন্য নাকি পূর্ণ, কিছু নেই নাকি আছে, এসব তর্ক গড়িয়ে বহুদূর চলে যায়। ঠিক ভুল কিছু বলছি না, তবে এর বাইরের ভাষাও যে জানা নেই, তাই ভাবের বিনিময় এখানে থমকে দাঁড়ায় এক বুক হাহাকার। আর বিনিময় নেই, কিছু নেই। ওই গানের মধ্যে কয়েকটা অনেক মানুষকে রিচ করে ফেলছে, অনেক মিউজিশিয়ানকে রিচ করছে, তারা আমাকে রিচ করা শুরু করছে। অ্যান্ড বেসিক্যালি দে পুশড মি টু লাইক কন্টিনিউ দিস। আমার কোনো ইন্টেনশন ছিল না কন্টিনিউ করার বা গান করার, মিউজিক জার্নিটা নেয়ার। সো কোইনসিডেন্টালি সব কিছু মিলে গেছে। একটা গান আমি করতেছি যার ভালো লাগতেছে, বেসিক্যালি এই গানটা তারও হয়ে যায়, তার সাথে একটা কানেকশন ক্রিয়েট হয়। সো যারা আমাদের গান শুনতেছে, দে আর অল বিইং পার্ট অফ কাকতাল, এই কাকতালীয় ঘটনাটার। অ্যান্ড তাদেরকে সার্ভ করার জন্য এখন মিউজিক করতেছি। একজনের পছন্দ, সে নিজে বাজাইতে পারতেছে না, হয়তো নিজে গাইতে পারতেছে না, বাট সে ডিজার্ভ করে, তার রাইট আছে ওই গানটার উপর। সো তাকে শোনানোর জন্য আমরা জাস্ট চলে আসতেছি। খুলনা গেছিলাম এই কারণে, ওখানে অনেকগুলো মানুষ আমাদের গান শুনতো, তারা ডাকছে, জাস্ট চলে গেছি। এখানেও সেম ব্যাপার। সো এই জার্নিটা খুব মজার। আমাদের ফ্যামিলির মতো অনেক মেম্বার্স বাড়তেছে, সবার সাথে পরিচয় হইতেছে, সবার সাথে একটা ভালো রিলেশনও বিল্ড আপ করতেছে। আই হোপ উই গেট দ্য চান্স উইথ ইউ। মুখে সকল শূন্যতা ধীরে ধীরে বাষ্প, পরে জল হয়ে একসময় চোখের দুয়ারে কড়া নড়ে, ছুটি চায়। শহরের বহুতল অট্টালিকার মাথার উপর জমে থাকা কালো মেঘের মতো ছুটি চায়। দেয়ালে ঘড়ির প্রতিটা টিকটিক শব্দ এগিয়ে যেতে থাকে পরপর তিনটি ঘন্টার খোঁজে, ছুটির ঘন্টা, যার আহ্বানে বাঁধ ভেঙে ঝরবে নির্ঝর
ঘন্টা বাজু, আজ এই শহরে ছুটির ঘন্টা বাজু, আজ এই আকাশে ছুটির ঘন্টা বাজু, আজ এই শহরে ছুটির ঘন্টা বাজু। প্রশ্ন আসে, ছুটির পর কি? জীবনের সবচেয়ে সাধারণ ও সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এরপর কি? যদি মনের লাগাম ছেড়ে উত্তর দেয়া যেত, তাহলে কি বেছে নিতে কোনো মূল্যবান অথবা অপ্রতুল সাধন, নাকি অতি সাধারণ কিছু সরলতার অবগাহন? আমরা নিজেরা যেটা চাই সেটাই গান দ্বারা হইতে দেওয়া উচিত। চাদরে মুড়িয়ে আদরে লুচনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও, নীলছে সাগরে তীরে সাবালুতে মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও। আমাকে চাদরে লুচনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও, নিয়েছে সাগরের তীরে মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও। বাড়তে দাও গুণ চোখের মতন করে শুকিয়ে যেতে দাও, কিছু কম নয়। সত্যি হবে নাকি ক্রমাগত ধ্রুব পরিবর্তনের ন্যায় সত্যি হচ্ছে? ট্রানজিশন মনে করায় সন্ধ্যার কথা, দিন শেষে রাতকে বরণের অপূর্ব আয়োজন, কিন্তু প্রায় সবসময় উপেক্ষিত, যাত্রাপথে গন্তব্যের মোহে বিভোর হয়ে অবহেলা, সকল মরিচবাতির জ্বলে ওঠা, ব্যস্ত পায়ের পদধ্বনিতে তাল, চায়ের কাপ চামচের ক্লান্তি ভাঙা আর কথোপকথনের কলতান সব শুধু নীরবে বয়ে যেতে থাকে। শুধু কি না থাকলেই মনে পড়বে, চোখে পড়বে এসব? থাকতে কেন নয়, সন্ধ্যা মিস করা থেকে এই গান যখন ছিল তখন হয়তো অফিস থেকে আসার সময় ক্লান্তিতে ঝিমায় যেতেছি ঘুমায় যেতেছি গাড়িতে নোটিস করা হয়নি, আর যখন ছিল না তখন মনে হয়তো কেন নোটিস করলাম, অনেক জিনিস তো ছিল। ইটস এ মেসেজ টু দ্য পিপল আউটসাইড, ডোন্ট ওয়েস্ট ইয়ার ইভিনিংস, those are really beautiful, try to enjoy those. Aanil vaati jale akacha dure chele shondha maloti chara ekon mon to
দিন রাত মিলে তারা দেখে অশান্ত। অনেক অনুভূতির আধিপত্য, উত্থান পতন যখন অবসাদে রূপান্তরিত হতে থাকে, সন্ধ্যার শেষে তখন প্রশান্তির নামান্তর কিছু দীর্ঘশ্বাস টেনে অন্য কোনো কল্পনায় অবগাহন। Let's take a deep breath and step on the other side. A lot of people find it healing to meditate in their mouth. আর আমরা যখন করছি, যতজন মানুষ পার্টিসিপেট করছে, সবাই ব্রেথস নিয়ে, ডিপ ব্রেথস নিয়ে করছে। সো সবার কাছে এই জিনিসটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল অ্যাপিয়েন্টলি। জানি না যে একজন আছে, মানে অনেকজন আছে এখানে যারা পার্টিসিপেট করছে। সো শুরু করি। Thank you.
আসলে গল্প শেষ হয় না, সব কিছু আসে আবার যায়, আর কেউ না কেউ থাকে তাদের ফিরে পাবার অপেক্ষায়। তাই হয়তো মন বারবার উড়ে যেতে চায়, তবে চিরদিনের জন্য নয়। যারা অপেক্ষায় থাকে তাদের কাছে ফেরার আশায়, যারা পারে না একদমই, তারা কিন্তু সব গান সিম্পলিফাই করে ফেলে, দুই তিনটা কর্ডের মধ্যে সবকিছু নিয়ে আসে। তো অন্যের গান যখন আমি সিম্পলিফাই করতেছি, আমার গান কেন কমপ্লিকেটেড হবে? এটা শুড বি দ্য সিম্পলেস্ট। সেই মুহূর্তগুলো থেকে যাবে অনেক সুন্দর কিছু গল্প হয়ে আমাদের মাঝেই, কাকতালীয় কিছু অদ্ভুত অনুভূতি। তাজা ফুল আনতে গেছে আমার বন্ধু, তাও চলন বিল থেকে, কিভাবে মানা করি বলেন? সাউন্ড এফেক্টটা যা দিছে পড়া দাও। আমরা কাকতাল, আমরা রাজশাহী আসছিলাম বাড়িতে, ছোট করে ফিরত যাচ্ছিলাম সুন্দর ঢাকায়, কিন্তু মন যাচ্ছে না, এত সুন্দর রাজশাহী। তারপরে আমাদের অফিসিয়াল ড্রাইভার কৌশিক ভাই আমাদেরকে চলন বিলে নিয়ে আসছে, এই জায়গা অমায়িক সুন্দর। তারপরে এখন আমরা জানি না কখন ঢাকায় যাব, আমরা চেষ্টা করতেছি আরো কিছুক্ষণ থাকার,
দেখা যাক, চেষ্টা করতেছি পুরোপুরি থেকে যাওয়ার, চেষ্টা করতেছি পুরোপুরি থেকে যাওয়ার, দেখা যাক কি আছে। আজকে নাজিমের জন্মদিন, হ্যাপি বার্থডে নাজিম। ধন্যবাদ অন্তে। তো কেমন কাটতেছে জন্মদিন সো ফার? সঠিক, কিছু নাই। হ্যাপি বার্থডে নাজিম, ধন্যবাদ অন্তে। হাসো গত দুই তিন দিন এমন গেছে যে আমার মনে নাই কোন দিক দিয়ে 48 ঘন্টা চলে গেল। কি খাইছিলেন? গান খাইছি আমরা অনেক। ও মাই গড, চা আমার হাত খালি থাকত। বলি কি তুমি কি বলে আসছো যে হাত খালি হলে এক কাপ ধরে দিই? আমি বলছি যে চা যতক্ষণ আছি ততক্ষণ। যায় চাঁদ তার জেগে যায় সন্ধ্যাটা, মনের আকাশ থেকে মেঘ কেটে যায়, ঘরে ফেরে দুপুরে ধীরে চলা বেলায় মৃদু ঠেলে দোল, নিঝুম চোখে প্রদীপ জ্বেলে যায়, কথা বলে না সময় থেমে যায় ছায়ার আঙিনায়, সময় থেমে যায় কিছু পুরনো হওয়ায়, সময় থেমে যায় ছায়ার আঙিনায়, সময় থেমে যায় কিছু পুরনো হওয়া, দেখো প্রজাপতি ভাবনা ডানায় ঠিক ঠিকানায়, দেখো প্রজাপতি ভাবনা ডানায় ঠিক ঠিকানায়। চলে যাওয়া ফিরে আসা থেমে থাকা ভুলে যাওয়া দিশেহারা ঠিক ঠিকানায়, মৃয়মান আলো ছায়া খোলা জলে লহরিকা ঢেউয়ে মিশে ঠিক ঠিকানায়, চলে যাওয়া ফিরে আসা থেমে থাকা ভুলে যাওয়া দিশেহারা ঠিক ঠিকানায়, মৃয়মান আলো ছায়া ঘোলা জলে লহরিকা ঢেউয়ে মিশে ঠিক ঠিকানা, কথা বলে না ঘরে ফেরে না, কথা বলে না ঘরে ফেরে না, ও সময় থেমে যায় ছায়ার আঙিনায়, সময় থেমে যায় কিছু পুরনো হওয়ায়, সময় থেমে যায় ছায়ার আঙিনায়, সময় থেমে যায় কিছু পুরনো হওয়ায়, দেখো প্রজাপতি ভাবনা ডানায় ঠিক ঠিকানায়, দেখো প্রজাপতি ভাবনা ডানায় ঠিক ঠিকানায়।